নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। বসিরহাটের হারোয়া থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতের শালিপুর শ্মশান এলাকায় পুলিশের টহলদারি চলাকালীন দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে হারোয়া থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে এক নলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ধৃত শান্টু মোল্লা হারোয়া মাজমপুর এবং অপরধৃত হাসান মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনার কাশীপুরের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও রাহাজানির মতো একাধিক দুষ্কর্মের অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশ তাদের খুঁজছিল। শনিবার হারোয়া থানার পুলিশ আধিকারিক বাপ্পা মিত্রের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। ধৃত শান্টু মোল্লা হারোয়া মাজমপুর এবং অপরধৃত হাসান মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনার কাশীপুরের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও রাহাজানির মতো একাধিক দুষ্কর্মের অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশ তাদের খুঁজছিল। শনিবার হারোয়া থানার পুলিশ আধিকারিক বাপ্পা মিত্রের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এই দিনই ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, আনন্দ বার্তা। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন।